কোভিড সিচুয়েশনে আপনাদের সুরক্ষায় আমাদের সম্পদ। ব্লু হেভেন ক্যাটারিং কাজ করে চলেছে আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে। বিয়ে, বৌভাত, অন্নপ্রাশন, জন্মদিন এবং যে কোনো সামাজিক কাজে সুস্বাদু ও সুরক্ষিত খাবারের জন্য আজই বুকিং করুন। মহামারীর প্রকোপ কাটিয়ে উঠলেও আজও রক্তের চাহিদা আমরা মেটাতে পারিনি, তাই তৃণমূল কংগ্রেস মহিলা পরিচালিত রক্তদান শিবিরের উদ্যোগ হাওড়া সাঁকরাইল ব্লকে কান্ডুয়া অঞ্চল চতুর্ভুজকাঠি তৃণমূল কংগ্রেস পরিচালিত শিবতলায় এক রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় 100 মানুষ স্বেচ্ছায় রক্তদান করলেন। এই উৎসবে 180 জন মহিলা স্বইচ্ছায় যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে রক্তদান শিবিরের সূচনা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শীতল সর্দার, রিজিয়া খাতুন, কিশোর ভূঁইয়া এবং সুচরিতা ভূঁইয়ার ঐকান্তিক প্রচেষ্টায় এই রক্তদান শিবিরের আয়োজন। শঙ্খ ভট্টাচার্য, বেঙ্গল বুলেটিন নিউজ চ্যানেল, কান্দুয়া। দেখুন, করলে এক নম্বর পর্যায়ে একটু ডিস্টার্ব চলছে, কি জমা পড়েছে কি হয়েছে এটা বলতে পারবো না। সমস্যা হয় আবার সমাধানও করা যায় যদি নিজের আন্তরিকতা থাকে। আমি বলছি ওটা নিয়ে কোনো ভাববার কারণ নেই। কিছু মানুষের কিছু স্বার্থ মানুষ কিছু আছে, তাদের স্বার্থ তাদের যে আঘাত লেগেছে সেই জন্য হয়তো এইভাবে করে যাচ্ছে। আমি কিন্তু এখনও বলছি পরিস্থিতি কিছু জায়গায় হয়তো একটু খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় আমাদের একজন ব্যক্তি আছেন, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন আছেন প্রত্যেককে নিয়ে কীভাবে চলতে হবে সেটা আপনি ভালোভাবে জানেন। পিঠে এসে আপনাকে বলছে এটা করুন ওটা করুন, এটাকে আপনি কী চোখে দেখেন? দেখুন, এই বিতর্কে তো আমি যেতে রাজি না। কেউ আমাকে কিছু উপদেশ দিতে পারেন, কিছু গাইড করার চেষ্টা করতে পারেন, কতটা আমি গ্রহণ করবো সেটা কিন্তু আমার কাছে সঠিক কী বেশি করতে পারবো। তবে কী করতাম তিনি নিজে দিদিকে বলো, দুয়ারের সরকার এসব এগুলো তো ভালো, বাংলার জন্য মমতা এসব প্রোগ্রাম নিয়ে কিছু জায়গায় আমরা কাটছি, তাতে আমরা ফলও পেয়েছি। কিন্তু কেউ যদি এখন তাদের বিরূপ মন্তব্য করে থাকে তাহলে আমরা তা ঠিক করতে পারি। এখন মদনীজির হাত ধরেছি, মদনী যদিন থাকবেন তদিনই কিন্তু আমি অন্য কোনো দলে যাবো না, যাতে প্রলোভন যাইনি, টাকার প্রলোভন, টিকিটের প্রলোভন, যে কোনো প্রলোভন দিন না কেন এটা সন্দেহ জানা। মোটামুটি হাত ধরেছি, মোটামুটি হাত ধরেই থাকবে। মহিলারা আগে যেভাবে সমাজে অবহেলিত লাঞ্ছিতভাবে ছিল, সেই পরিস্থিতি দাঁড়িয়ে এখন মহিলারা অনেকটাই সামনে এগিয়ে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদেরকে উপরে তুলে আনার জন্য একজন মহিলা, সেই ক্ষেত্রে এখানে মহিলা এক কমিটি থেকে রক্তদান শিবির হচ্ছে। মহিলারা যে এখন এত কাজে সামনের দিকে এগিয়ে গিয়ে ছেলেদের মতো, মানে পুরুষদের মতো তারাও কাজ করতে পারে, সব কিছু করতে পারে, এটা দেখা যাচ্ছে, আমাকে খুব ভালো লাগছে। 16-তে যখন নির্বাচন হয়েছিল উনি 216টা ভোটে জিতে 216টা সিটে বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন। সে হিসাবে আমি বলবো দু একজন আমাদের কেউ চলে গেলে আমাদের কোনো যায় আসে না। মানুষ তো ভোট দেবে নেত্রীকে দেখে, উন্নয়নকে দেখে। বিজেপি সাম্প্রদায়িক শক্তি আসছে, তারা কিন্তু ভোট চাইছে আমি মনে করি, কিন্তু তারা কিন্তু সমাজে কোনো উন্নয়নটাকে দেখাতে পারে না, তারা ভোটটাই চাইছে। আর মানুষ ভোট দেবে উন্নয়নকে দেখে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে দেখে। কান্দুয়া অঞ্চলে আজ যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মহিলা পরিচালিত, কান্দুয়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে এবছর 2021 নতুন সাল রক্তদানের উৎসবের মাধ্যম দিয়ে আমরা 2021 শুরু করেছি, এটা তৃতীয়তম রক্তদান শিবির উঠছে। অন্যান্য বছরের তুলনায় এবছর কি আপনারা একটু বেশি মানুষের পাশে দাঁড়াবেন? হ্যাঁ, অবশ্যই। উপস্থিত ছিলেন আমাদের সাংরাইল কেন্দ্রের বিধায়ক মাননীয় শীতল কুমার সর্দার, উপস্থিত ছিলেন আছেন আমাদের জেলা পরিষদের সদস্যা রিজিয়া খাতুন, উপস্থিত আছেন আমাদের কান্দুয়া অঞ্চলের সদস্য অনিরুদ্ধ, উপস্থিত আছেন আমাদের আর এক সদস্য রাজু পাজা, উপস্থিত তো আছেন এই এলাকার কিংবা কান্দুয়া অঞ্চলের উপপ্রধান সুচরিতা ভূঁইয়া।
আপনাদের এই রক্তদান শিবিরে কত মহিলা যোগদান করে? এটা মহিলা পরিচালিত তো? সেই আমাদের এই অঞ্চলের, এটা যেহেতু মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগ হচ্ছে, তো চতুর্দিকাটি থেকে চতুর্দিকাটি 173 নম্বর বুথের প্রোগ্রাম এটা। তো এই বুথেতে আমাদের মহিলা বলতে আমাদের যে আমাদের একটা মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটি করা হয়েছে, ওই কমিটিতে 180 জন আছে। তা থেকে টোটাল প্রত্যেকটা মহিলাই আজকে অংশগ্রহণ করেছে এবং একদম ওরা একদম উৎসব, এই রক্তদানটাকে উৎসবের মাধ্যম দিয়ে ওরা নিজেরা পালন করছে, উৎসবে মেতে আছে। আমার নাম কিশোর ভৌমিক।